বন্ধুরা ইউটিউবের তরফ থেকে কিন্তু লেটেস্ট 5টি আপডেট আনা হয়েছে আজকে। যে আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটি রয়েছে এটি হচ্ছে ইউটিউব মনিটাইজেশন রিলেটেড। আপনার চ্যানেলটি যদি কোনো কারণবশত যদি মনিটাইজেশনটি ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখন থেকে আর্টিকেল সেন্ড করার বিপরীতে কিন্তু আপনি এখন থেকে ভিডিও তাদের কাছে সেন্ড করতে পারবেন। আপনার যে ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও সেন্ড করবেন তাদের কাছে, তারা কিন্তু বুঝে নেবে আপনি কি বোঝাতে চেয়েছেন। আপনার চ্যানেলে যদি কোনো প্রকার সমস্যা না থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেটা ফেস আকারে, আমি যেভাবে ভিডিও করতেছি এখন এরকম ভিডিওতে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনি বাংলাতে কথা বলে আপনার চ্যানেলটি যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ইউটিউবের কাছে ভিডিও আকারে আপনি তাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে কিন্তু তারা কি করবে সেটা কিন্তু তাদের ইউটিউব টিম, যে ইউটিউব টিমটা আছে তারা কিন্তু এই বিষয়টা দেখবে। দেখার পর যদি আপনার চ্যানেলে যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আবারও আপনার চ্যানেলটি মনিটাইজেশন কিন্তু তারা কিন্তু দিয়ে দেবে। বন্ধুরা 2 নম্বর যে আপডেটটি রয়েছে এটি হচ্ছে কমিউনিটি ট্যাব নিয়ে। তো আপনারা অনেকেই জানেন, বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও বানাইছিলাম যে সেখানে আমি বলেছিলাম মাত্র 500 সাবস্ক্রাইব হলেই আপনি আপনার যে কমিউনিটি ট্যাব সেই কমিউনিটি ট্যাবটা কিন্তু আপনার চ্যানেলে ইনেবল হয়ে যাবে। তো এটা 12 আগস্টের মধ্যে কিন্তু সব চ্যানেলে ইনেবল করে দেওয়া হবে কমিউনিটি ট্যাবটা। তো যাদের চ্যানেলটি ছোট আছে তারা 500 সাবস্ক্রাইবের মধ্যেই কিন্তু আপনারা আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি ট্যাবটা কিন্তু পেয়ে যাবেন। এতে করে কিন্তু আমাদের চ্যানেলের জন্য অনেকটি ভালো হবে। বন্ধুরা 3 নম্বর যে আপডেটটি আনা হয়েছে এটি হচ্ছে ইউটিউব স্টুডিওর মধ্যে। আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে কিন্তু এখন আলাদা সেকশনে কিন্তু দেখতে পারবো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কোথা থেকে কতজন দর্শক আমাদের চ্যানেলে নতুন এন্ট্রি করলো, এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখতে পারবো। এতে করে কি হবে, আমাদের চ্যানেলের যে এঙ্গেজমেন্টটা সেই এঙ্গেজমেন্টটা কিন্তু দিন দিন কিন্তু বাড়বে। বন্ধু 4 নম্বর যে বিষয়টা বা যে আপডেটটা আনা হয়েছে এটি হচ্ছে ইউটিউব রেভিনিউ সেকশনে। তো আমরা একসময় দেখতাম আমাদের যে ইউটিউবের যে রেভিনিউটা সেটা আমরা একটা প্যারা আকারে দেখতে পারতাম, মানে কত মাসে কত ইনকাম হয়েছে সেটা কিন্তু আমরা সিলেক্ট করে দেখতে পারতাম। কিন্তু এখন থেকে কিন্তু এই আপডেটটা আসার পর থেকে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের যে ইনকামটা বা আমাদের যে রেভিনিউটা, এই রেভিনিউটা মানে কত মাসে কত হয়েছে এটা কিন্তু এক্স্যাক্টলি একটা যে ইনকামটা সেই ইনকামটা দিয়ে কিন্তু আমরা দেখতে পারবো। বন্ধুরা 5 নম্বরে যে আপডেটটি আনা হয়েছে এটি হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওর ভিতরে। আপনারা এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন আমাদের ইউটিউব স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে যে ফিচার্সগুলো সেই ফিচার্সগুলো কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ করা হয়েছে। এতে করে কিন্তু আমরা আমাদের চ্যানেলটি কিন্তু ডেস্কটপ কম্পিউটারের মতো কিন্তু এখন থেকে মেনটেন করতে পারবো। অনেক সময় আমরা দেখতাম অনেক আগে বা এর আগে আমরা দেখতাম আমাদের যে সব সেকশনগুলো আমাদের ইউটিউব স্টুডিওতে এখন যে লঞ্চ করেছে এই অপশনগুলো কিন্তু আমাদের ডেস্কটপ বা কম্পিউটারের কিন্তু প্রয়োজন হতো সেটা দেখার জন্য। তো এখন থেকে এই আপডেটের ফলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আরও বেটারভাবে হ্যান্ডেল করতে পারবেন। তো আশা করছি এই আপডেটগুলো সবথেকে বেশি উপকৃত হয়েছেন। তো আমার কাছে ফাইনালি যে আপডেটটা সবথেকে বেশি ভালো লাগছে এটি হচ্ছে ইউটিউবের যে মনিটাইজেশন সেকশনের যে আপডেটটা। মনিটাইজেশন চলে গেলে আমরা ভিডিও আকারে যে তাদের কাছে একটি কাউন্টার নোটিফিকেশন পাঠাতে পারবো, এই আপডেটটা কিন্তু আমার সবথেকে ভালো লাগছে। এবং এটা আরও ভালো লাগছে যে আমরা যে কোনো ভাষাতে যদি তাদের কাছে মেসেজ করে তারা কিন্তু আমাদের যে ল্যাঙ্গুয়েজটা তারা কিন্তু এটা ডিটেক্ট করে কিন্তু তারা কিন্তু আমাদের সমস্যাটা সমাধান করে দিবে। তো বন্ধুরা সেই সঙ্গে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।